You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're Hello viewers, Assalamualaikum. Kemon achen shobai? To ajke ami chole eshi Mirpur 6 number e Cholontika club er mode. আপনার কমিশনার অফিসের অপোজিটে বাইক জোনে তো আপনার সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু কালেকশন আমরা নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে যারা সেকেন্ড হ্যান্ড বাইক পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা 100% দেখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু কালেকশন দেখাবো হিউজ কালেকশন এখানে প্রচুর বাইকের সমাহার তো আপনারা যদি দেখেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা বাইক এক্সচেঞ্জ করতে চান তারাও এখানে বাইক নিয়ে এসে নতুন বাইকের পরিবর্তে পুরাতন বাইকের পরিবর্তে নতুন বাইক আপনারা এখান থেকে নিতে পারেন সো আমি ভিডিওটা শুরু করতেছি চলেন ভিডিওটা শুরু করি বাজাজ ডিসকভার এসটি জি এটা হচ্ছে 2016 মডেল 16 রেজিস্ট্রেশন 10 বছর রেজিস্ট্রেশন করা ঠিক আছে এটা চলেছে মাত্র 8000 কিলো মাইলেজ পাবেন পার লিটারে 40-45 এটা কতদিন চলছে এটা এটা চলছে 4 বছরের মতো 4 বছরের মতো জি বাইকটা করে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এখন টোটালি আনটাচ জি এটার আস্কিং প্রাইস ভাই চাচ্ছে 1,18,000 গাড়িটা তো এটা চলছে 20,000 কিলো এটার মাইলেজ পাবেন 40-45 এটাও চলছে প্রায় 3 বছরের মতো জি জি 35,000 গাড়ি জি জি ভাই টোটালি আনটাচ ইঞ্জিন ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আছে এটা ভাই সেম প্রাইস 1,18,000 জি নেক্সট দেখবো আমরা আরটিআর 4B ডাবল ডিক্সের রেড কালার এটা 19 মডেল 19 রেজিস্ট্রেশন গাড়িটা চলছে 17,000 কিলো জি ভাই এটার মাইলেজ পাবেন পার লিটারে 40-45 জি আর ইঞ্জিন কোয়ালিটি খুবই ফ্রেশ ঠিক আছে ইঞ্জিন আনটাচ এখনও কোনো কাজ করানো হয় নাই করাতে হবে না এটা ভাই আস্কিং প্রাইস চাচ্ছি 1,68,000 জি এটা কি ফিক্সড প্রাইস না এটা ফিক্সড না এটা সমান করে রাখা যাবে কমে রাখা যাবে সমস্যা নাই এটা নেক্সট দেখবো পালসার এনএস 160 জি এটা পছন্দ এটা হচ্ছে নতুন সেগমেন্টের গাড়ি এটা 160 এটা 18 মডেল 19 রেজিস্ট্রেশন গাড়িটা ভাই চলছে 15,000 কিলো এটা মাইলেজ পাবেন 40-45 মতো ইঞ্জিন খুবই ফ্রেশ ইঞ্জিন আনটাচ টোটালি এটা ডিজেল নাম্বার প্লেট অলরেডি করানো আছে জি সার্ভিসিং ভাই আমরা সার্ভিস দুইটা সার্ভিস ফ্রি দিচ্ছি হয়তো সবাই দেয় না আমরা শুধু দিচ্ছি আর কি এদিকে এটার ভাই আস্কিং প্রাইস রাখছি 1,58,000 জি আচ্ছা অনেকজন বলে যে আপনার নতুন বাইকের চেয়ে পুরাতন বাইকের দাম অনেক বেশি যাচ্ছেন এই ক্ষেত্রে আপনারা কি বলবেন আসলে এটা কি আমরা পুরাতন গাড়ি অতটা দাম চাচ্ছি না কারণ আমরা দাম ওরকমভাবে রাখছি আমরা চাচ্ছি আর কি কারণ আমরা যতটা মানে কম চাই দাম তো ওনারা দাম আমাদের একটু বেশি করে আর কি আমার কথা বুঝতে পারছেন এখানে কাস্টমাররা যারা আসে তারা একটু দামাদামি করতে পছন্দ করে যার কারণে আমি এরকম দাম চাচ্ছি আর কি জি এখানে আসে তারা নিজের মতো দাম জি দামাদামি করে নিয়ে নিতে পারে আমরা যতটুকু সম্মান করে আমরা করে দেবো সমস্যা নেই নেক্সট দেখবো হর্নেট হিরো হর্নেট হন্ডা হর্নেট 18 মডেল 18 রেজিস্ট্রেশন এটা ভাই চলছে মাত্র 2100 কিলো এটা 2100 কিলো চলছে 18 স্পেশাল এডিশন এটা এটা 10 বছরের কাগজ করানো আছে ট্যাক্স টোকেন এটা আপনার কিছু করতে হবে না এটা 160 জি 160 এটাতে ভাই হাইওয়েতে পাবেন 45 মতো আর ঢাকার ভিতরে 40 মতো পাবেন 35-40 পাবেন জি ইঞ্জিন আনটাচ ভাই আমাদের শোরুমে যত গাড়ি আছে সবই আনটাচ ইঞ্জিন আমরা আনটাচ ইঞ্জিন দেখেই কিনি গাড়ি
ভাই এটার আস্কিং প্রাইস আছে 1,55,000 10 বছরের কাগজ সহ 10 বছরের কাগজ সহ জি নেক্সট দেখব আমরা সুজুকি জিক্সার ডুয়াল টন ডুয়াল ডিক্স এটা হচ্ছে 17 মডেল 17 রেজিস্ট্রেশন এটা 2 বছর রেজিস্ট্রেশন এটা ভাই এটা চলছে মাত্র 8,500 কিলো চলছে এটা মাইলেজ 40 প্লাস পাবেন এটা 155 আর এটার আস্কিং প্রাইস চাচ্ছি ভাই 1,80,000 হ্যাঁ ডাবল ডিক্সের গাড়ি ডুয়েল টনের গাড়ি এটা আসলে মানে যারা নতুন নতুন নেবে তাদের প্রাইস কত আসলে নতুন গাড়িটা নাই নতুন আপাতত এটা মার্কেট না মার্কেটে নাই শোরুম শোরুম আউট নতুন সেগমেন্টে যে গাড়িগুলো বাড়িছে সেগুলো আছে আপাতত এগুলো ব্যাক ব্যাক ডেটে তো যার কারণে এগুলো নাই আর কি আপাতত ডাবল ডিক্সের গাড়ি জি ডাবল ডিক্সের গাড়ি এটা নেক্সট দেখবেন আমরা এই যে ইয়ামাহা ভার্সন 2 জি এটা হচ্ছে 16 মডেল 16 রেজিস্ট্রেশন এটা খুবই ফ্রেশ গাড়ি এখন ইঞ্জিন এখনো কোনো কাজ করানো হয়নি আর করাতে হবেও না টোটালি আনটাচিং সিরিয়াল নাম্বার কত ভাই সিরিয়াল 26 সিরিয়াল আচ্ছা এটা গাড়িটা কতদিন চলছে গাড়িটা ভাই চলছে 13,000 কিলো 13,000 কিলো জি পাবেন 40-45 মতো পাবেন এগুলা ইঞ্জিন আনটাচ হ্যাঁ কারণ আমাদের শোরুমে যত গাড়ি আছে সবই ইঞ্জিন আনটাচ আমরা এসব গাড়ি কিনি যাতে কাস্টমারদের কোনো সমস্যা পড়তে না হয় গাড়িটা চলছে 14,000 কিলো জি 18 মডেল 18 রেজিস্ট্রেশন এটা হচ্ছে হাইসন জিটিআর জি এটা হচ্ছে কোরিয়ান জি টোটালি ইঞ্জিন ফ্রেশ আনটাচ ইঞ্জিন গাড়িটা টোটালি ফ্রেশ এটা চলছে মিটারটা চেক করতে হবে মিটারটা ভাই চেক করতে হবে এটা উঠেছে আজকে তো এটা চলছে মাত্র 10,000 কিলো জি এটা লিটারে ভাই 40-45 পাবেন হাইওয়েতে 45 ঢাকার ভিতরে 40 হ্যাঁ জি এটা টোটালি ফ্রেশ ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন আনটাচ কোনো সিগন্যাল স্পট নাই ফ্রেশ গাড়ি জি ডিজিটাল মিটার প্রাইস চাচ্ছি আমরা 1,30,000 যদি কেউ নিতে চায় তাহলে আসলে আমরা কথাবার্তা বললাম কথাবার্তা যতটুকু পারি সমান করে দেবো কমায় রাখবো আপনার চ্যানেল থেকে আসলে ভাই আমরা কমায় রাখবো সমস্যা নয় আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে জি থ্যাংক ইউ দেখবো আমরা হাং হিরো হাং এটা 19 রেজিস্ট্রেশন এটা একটা খুবই রেয়ার একটা কালার চকলেট কালার খয়রির মধ্যে পড়ে আর কি চকলেট কালার এই গাড়িটা তো অনেক দেখা মানে না না এটা জি এটা রেয়ার একটা কালার এটা ডাবল ডিক্সের গাড়ি এটা 19 গাড়ি এটা ফ্রেশ গাড়ি এটা মাত্র চলছে 6,000 কিলো জি এটা মাত্র 6,000 কিলো চলছে এখন ব্রেকিং পিরিয়ড ঠিক মতো শেষ হয়নি টোটালি ইঞ্জিন ফ্রেশ ইঞ্জিন আনটা সিঙ্গেল কোনো স্পট নাই পুরো গাড়ি পলি করা এটা কদিন এটা চলছে মাত্র 1 বছর জি তো একবার জি ইঞ্জিন আনটাচ জি জি 6,000 কিলো চলছে তো এখনো কাজ করানো হয়নি করাতে হবে না এটার কাগজপত্র 2 বছর করানো 21 পর্যন্ত মেয়াদ আছে সমস্যা প্রাইস 1,35,000 চাচ্ছি আমরা আস্কিং প্রাইস তো সেক্ষেত্রে কেউ নিতে চাইলে আমরা কমায় রাখবো সমস্যা নেই নেক্সট পালসার 2 জি পালসার এটাও 18 মডেল 18 রেজিস্ট্রেশন টোটালি ইঞ্জিন ফ্রেশ আর এটা খুবই কম চলছে এরাও মাত্র 6,000 কিলো চলছে জি
মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার প্লাস না ডাবল ডিস্ক না এটা সিঙ্গেল ডিস্ক ওকে এটা হচ্ছে কতদিন চলছে এটা চলছে দুই বছর মাত্র দুই বছর 18,000 রেজিস্ট্রেশন করানো আচ্ছা তো এটার মাইলেজ পাবেন ভাইয়া 35 থেকে 40 হাইওয়ে তার বেশি পেতে পারেন হাইওয়েতে কত পাওয়া যাবে 45 এর মতো পাবেন 45 এর মতো ওকে ফাইন তাহলে এটা কত দিয়ে গাইটা নিতে চাই তাহলে আস্কিং প্রাইস কত পড়বে এটা আস্কিং প্রাইস পড়বে 138,000 জি ওকে ইঞ্জিন টোটালি ফ্রেশ ইঞ্জিন আনটাচ ঠিক আছে এটার মাইলেজ পাবেন ভাইয়া 40-45 জি হাইওয়েতে ভাইয়া রাইডার উপরে ডিপেন্ড করে 45 প্লাস পেতে পারেন আপনি $1,08,000 জি